সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, শিরোনাম ত্রিকোণমিতি, প্রশ্ন নং 26, সমাধান করো। 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 সমান 0, যেখানে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই, দেওয়া আছে 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস 2 সমান 0, যেখানে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে দ্বিতীয় লাইনটি হবে 5 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 ইন্টু কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা মাইনাস 2 সমান 0। এখন দ্বিতীয় লাইনের উভয় দিকে সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করলে তৃতীয় লাইনটি হবে 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 0। তাহলে চতুর্থ লাইনটি হবে, এখানে সাইন স্কোয়ার থিটা অর্থ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে চতুর্থ লাইনটি হবে 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান 0। তাহলে পঞ্চম লাইনটি হবে প্লাস 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা, এখানে প্লাস 5 মাইনাস 2 সমান প্লাস 3 সমান 0। এখন এই পঞ্চম লাইনটির উৎপাদক হল কস থিটা মাইনাস 3 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 সমান 0। এখানে কস থিটা মাইনাস 3 ইজ নট ইকুয়াল টু 0, তাহলে 2 কস থিটা মাইনাস 1 সমান 0, বা কস থিটা সমান 1 বাই 2, বা কস থিটা সমান প্লাস কস 60 ডিগ্রি। আমরা জানি প্লাস কস 60 ডিগ্রি কোনটি প্রথম ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে পরবর্তী লাইনটি হবে কস থিটা সমান প্লাস কস 60 ডিগ্রি সমান কস ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখানে লক্ষ্য করো প্লাস কস 60 ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে, এবং কস ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এই কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে থিটা সমান 60 ডিগ্রি এবং থিটা সমান 300 ডিগ্রি। কিন্তু দেওয়া আছে থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা এখন লিখতে পারি নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি এবং 300 ডিগ্রি। ধন্যবাদ সকলকে।